জনাব ফুটবল প্রেমী বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব আয়ুব নবী শেখ মহাশয় তাকে সহযোগিতা করছেন মহত্তম মন্ডল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। জনাব আয়ুব নবী শেখ মহাশয় এবং শ্রী নরোত্তম মন্ডল সকলে একসঙ্গে দাঁড়াবে। এবার আমরা আমাদের জাতীয় সঙ্গীত আছে ভার্সেস ফতেহপুর এবং মহিবাথান এবং বাপ্পাগদস এবং শিবনাথুর আপনাদের দুই টিমের ক্যাপ্টেনদের অনুরোধ করছি আপনারা আমাদের মঞ্চে আসুন, আপনাদের টিফিনগুলো সংগ্রহ করবেন। মহিষবাথান এবং শিবনগর টিমের ক্যাপ্টেনের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা মঞ্চে আসুন এবং আপনাদের টিফিন সুযোগ এসেছিল। আচ্ছা আমরা বিশ্বজিৎ সাহাকে বরণ করে নেব, ওকে ব্যাজ পরে এবং কপালে তিলক দিয়ে বিশ্বজিৎ সাহাকে বরণ করে নিচ্ছে আমাদের সদস্যরা, অন্যতম ক্রীড়াপ্রেমী সদস্য সৌমিলি, বাগ্মিত এবং ডোনা। বিশ্বজিৎ দা, মাঠে প্রথমার্ধের খেলা চলছে, কমলনগর বিপ পরে কেচুইডাঙ্গা এবং ফতেহপুর নীলডাঙ্গা জার্সি, আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠেছে। তৃতীয় খেলা বগুড়া নাইন স্টার ভার্সেস মালেনতলা পল্লিমল ক্লাব, উভয় টিম রেডি থাকবেন এবং মহিবাথান বাপ্পা একাদশ এবং শিবনগর সাবা করিম ফ্যান ক্লাবে আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষক শ্রী শুভেন্দু মন্ডল, আমাদের সকলের প্রিয় বাচ্চাবাবু, ওনাকে বিচার কথা বলার জন্য অনুরোধ করছি আপনার মূল্যবান বক্তব্য কিছু বলুন, বিচার কথা বলুন। এখন তো খেলা চলছে, দর্শকরা সবাই খেলা দেখতে ব্যস্ত, এরপর আগে একটা খেলা হয়ে যেতে পেরেছি, খুব সুন্দর হচ্ছে আজকে ওয়েদার, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ভালো আছি। আমরা আশা করছি পরের দিকে খেলাগুলো আরো সুন্দর প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, সবাই ভালোভাবে চেষ্টা করবে, খেলবে এবং যারা উপস্থিত হয়েছি আমরা দর্শক হিসাবে তারা যথেষ্ট আনন্দ পাব এই আশা ভরসা রেখে আমি আমার মাইক তুলে দিচ্ছি। আমাকে দে তন্ময় ধর, অপূর্ব সাহাকে বরণ করে নিচ্ছেন মৌলী সাহা, অনির্বাণ সাহা আসো, ফতেহপুর বনাম কেচুয়াডাঙ্গা। মাঠের পূর্ব প্রান্তে কেচুয়াডাঙ্গা এবং পশ্চিম প্রান্তে ফতেহপুর। ক্যামেরা বন্দী করে নিয়েছি, মার খান্ডি তো
দূরে বলো ঘাড়ে হাত দিবি তো বারবার ছিটি যাচ্ছে, আমি কি করবো? আমার উচিত জানা তোমাদের ওইটা আমার এখনো সেরকম আমাদের মাঝে খেলা শেষ হলো দুরন্ত সুযোগ এবং আবার তথাপি দর্শক বন্ধুরা খেলা উপভোগ করতে পিছা হয়নি, তারা মাঠ ভরিয়েছে। দুপুরবেলা বলে বৃষ্টি পড়লো সকল সময়, তারা মাঠে এসেছেন। আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলছে প্রথমার্ধে। ম্যান অফ দ্য সিরিজ স্পন্সর করেছেন প্রসূন বিশ্বাস, মহিলা সান নদিয়া। আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠেছে। দ্বিতীয় খেলার কেচুডাঙ্গা জিতছে তো না? চিঠি নিতে বলেছে সামনের পর বাড়িতে ছিলাম না, টাইফয়েড জ্বর হয়ে যাচ্ছে। আস্তে আস্তে অত আগ্রহ নাই।
ये फाड़ी ये के जाओ ওতে আদি বহুত দনা আটকে দিয়ে যায় বল কার কাছে বলতে যাই এই বল ওই কালা খেলা এ ওইদিকে ছেলে পিলি দিছিলাম কই সব বহু ওইতে কেন দাঁড়িয়ে আছেন বহুত দনা আটকে বহুত দনা আটকে আচ্ছা বগুড়া নাইস স্যার আপনারা টেন্টের সামনে আসবেন এই বলটা খেলা হয়েছে আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলছে মাঠের ডান দিক দিয়ে আক্রমণ শেষ হলো তাহলে গোলের সুযোগ তো হয় কিনা না সরাসরি গোলকিপারের হাতে বল রেফারি বল পরিবর্তন করেছেন জয় মন্ডল বিশিষ্ট ক্রীড়াবাহী ব্যক্তিত্ব মহেশ বাগান যা রিজু যা আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলছে দ্বিতীয়ার্ধে খেলা চলছে 1-0 গোলে কোচাই ডাঙ্গা এগিয়ে আছে ফতেপুর ভার্সেস কেচুয়া ডাঙ্গা টুর্নামেন্টে কেচুয়া ডাঙ্গা কত করবেই এত নম্বর জিনিয়াস মেয়ের মধ্যে তো সময় কাটাচ্ছে কেচুয়া ডাঙ্গা হলো একটু দুর্বল ফটাই পুরে খেলাটি আক্রমণ জানা যাচ্ছে না আচ্ছা যে সমস্ত আমন্ত্রিত অতিথিবর্গ আছেন আপনারা যদি উপস্থিত হন তাহলে আমাদের মঞ্চে আসবেন আপনাদের কাছে সাদর আমন্ত্রণ জানাই নিমন্ত্রণ জানাই যে সমস্ত অতিথিবর্গ নিমন্ত্রিত আছেন আপনারা যদি মাঠে এসে উপস্থিত হন আপনাদের কাছে সাদর আহ্বান জানাই নিমন্ত্রণ জানাই আপনারা অতি সত্তর মঞ্চে চলে আসবেন 1-0 গোলে গিয়ে কোচাই ডানা কিছু ডানা মাফ করবেন আক্রমণে ফতেপুর কিন্তু এখন গোলের মুখ খুলতে পারেনি তারা মাঠের বাম দিক দিয়ে খেলা আক্রমণ চলছে আক্রমণে দ্বিতীয় গোলের সুযোগ তৈরি হয় নাকি কিন্তু না চেষ্টা হলো ভর্তিতে পূর্বের খেলায় মনে করছে উত্তম সোহেলের যুবজন্দি খেলা তারা খেলেছে দরকার গোলের মুখ সেই সঙ্গে দল শহীদ হয়ে গেছে প্রথম খেলার স্মৃতি হলে কিছুটা ফ্ল্যাশব্যাকে আসছে সেই দুরন্ত গতি মাঠের বাম দিক দিয়ে পূর্ব দিকে আক্রমণে কেচুয়া ডাঙ্গা আক্রমণ জানা বাধানে সরাসরি পাঁচ গোল রক্ষকের হাতে বগুড়া নাইন স্টার ভার্সেস মালেন্তলা পল্লী ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের তৃতীয় খেলা আপনারা রেডি হয়ে থাকবেন রেফারির খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে নিয়ে পড়বেন খেলে গেছে অপূর্ব বন্ধু অক্ষয় আমি চিনি ওকে বলেছিলাম খেলা করতে কমিটি যারা আছেন সদস্য শিক্ষক এবং ব্যক্তিগত আত্মসাহা মহাশয় তাকে সহযোগিতা করছেন
সমাজের সভাপতি সুন্দর সাহা মহাশয়, প্রত্যেক টিমের ওনারা নির্বাচন করবেন। আক্রমণে কিছু ডানা, আক্রমণ ডানা বাধল না। দীনবন্ধু সাহা এবং হিমাংশু সাহা গোল জাজ মাঠের পূর্ব এবং পশ্চিম প্রান্তে, একটা দিশেহারা শট, দুর্বল শট, যারা বল বয় আছো মাঠের বাইরে বল গেলে সমস্যা, বল নিয়ে আসবে মেয়েদের। এরা এত দৌড়াচ্ছে না, দৌড়াতে বলে সুযোগ আবার সহজ, সেটা সুযোগ এসছে কিন্তু গোলের সুযোগ, ফাঁকা গোলের সুযোগ, গোল পরিশোধ করার সুযোগ এসেছিল দ্বিতীয়ার্ধের নির্বাচন হচ্ছে অক্ষুন্ন গোলে পেছনে এগিয়ে আছে, দুটো পরপর গোলের সুযোগ হাত ছাড়া হলো। টাইম দু মিনিট, দুটাতে খেলা সংযোজিত হয়েছে। খেলছে খারাপ না, সুযোগ গুলো অনেকগুলো মিস করেছে, খেলছে এরাই ভালো। তৃতীয় খেলা বগুড়া নাইন স্টার বনাম মালেন্টাল ক্লাব, বগুড়া নাইন স্টার আপনারা 43 জমা দেবেন। যিনি গোল করেছেন একটু জানাবেন আমাদের, তো যদি খেলায় টার্গেটার হয় টার্গেটার হলে কোনো দর্শক কর্মকর্তা মাঠে প্রবেশ করবেন না। মাঠের পশ্চিম প্রান্তে মাঠের পশ্চিম প্রান্তে টাইব্রেকার হবে, মাঠের মধ্যে কোন মাঠে জল নিয়ে যাবে। মাঠের পূর্ব প্রান্তে বগুড়া নাইন স্টার এবং মালেন্টাল পলিমার মাঠের পূর্ব প্রান্তের দিকে বগুড়া নাইন স্টার এবং মালেন্টাল পলিমার ম্যাচ অফিসিয়ালি দায়িত্বে যারা আছেন তারাই মাঠে থাকবেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত,